আমার মরা লাশটা ইতালি থেকে কয়দিন পর তোরা বাংলাদেশে পাবি? আমি আর বাইচা থাকতে পারবো না। দূর বেড়া, এমন আলে কি কথা কস কীর্তি, তোর আবার কি হইছে? আরে বেড়া, টাকা পয়সা কি কম কামাই, প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা কামাই। এত টাকা ইনকাম করার পরেও আমার আইডিতে ভিভেস নাই। বল ভিভেস কিনতে কত টাকা লাগবো? যত টাকাই লাগুক আমি ভিভেস কিনবো। আরে তোর আর কতবার কমু, তোর কাছে লাখ টাকা কোটি টাকা থাকলেও তুই কখনো ভিভেস কিনতে পারবি না। আর তোর এমন হঠাৎ কি হইছে যে তুই ভিভেস কিনার জন্য একবার উইটটা ফিরে লাগিয়া রইছ? আরে কয়দিন আগে আমি একটা ভিভেস ইউটিউবারের গ্রুপে যাই, কিন্তু ওর গ্রুপে যাওয়ার পর ওই আমার সাথে যেই খারাপ ব্যবহারটা করছে যা বলার মতো না। আরে আমি এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দিছি এজন্য আরো অনেক অপমান, কি বলমু তোরে, বইলা লাভ নাই। তারপরই নিয়ত করছি যত টাকাই লাগুক যেইভাবেই হোক আমি আমার আইডিতে ভিভেস নিমুই। আরে ভাই, তুই মাসে যত লাখ টাকাই কামাস থাকেন, তুই কখনো ভিভেস কিনতে পারবি না। ভিভেস দিতে হলে হয় তোর ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার লাগবো, না হলে ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার লাগবো। তাছাড়া ভিভেস নেওয়ার আর কোনো উপায় নাই। না বন্ধু, তুই এটা কইস না, আমি মইরা যামুগা যদি আইডির মধ্যে ভিভেস নিতে না পারি। কি বললি, তুই মইরা যাবি গা? আচ্ছা বন্ধু, তাইলে একটা কথা কই, তুই রাগ করিস না, তুই যেহেতু মইরা যাবি গা, তাইলে তোর হিপো মানের আইডি পাসওয়ার্ডটা মরার আগে আমার দিয়া যাইস। আমার অনেক দিনের স্বপ্ন আমি হিপো পার্টিতে খেলমু। ও বেড়া, তো তোরে কেন আমি পাসওয়ার্ড দিমু? তুই না বলে মইরা যাবি গা, তা তুই মরলে তোর আইডিতে গেম খেলবো কি? তুই মরলে তো তোর আইডি এমনি ধরে থাকবো, তার থেকে ভালো আমার আইডি পাসওয়ার্ডটা দিস, আমি তোর আইডিতে গেম খেলমু, তোর স্মৃতিটা ধরে রাখমু। এ আমি তোরে কেন পাসওয়ার্ড দিমু? আচ্ছা বন্ধু, একটা কথা কমু। কি কথা ক? তোর তো হিপো পার্টিতে খেলার অনেক শখ, আর আমার তো ভিভেস আইডিতে খেলার অনেক শখ, আয় দুজনে আইডি এক্সচেঞ্জ করি। কি বললি, বুঝলাম না। আরে তোর আইডি আমার দিয়া দিবি আর আমার আইডি তোরে দিয়া দিমু। এ বেটা, তুই কি পাগল নাকি? বিবেজারির সাথে তুই সামান্য হিপো বাড়ি তুলনা দিতেছ? আমি কেন বিবেজারিতে হিপো বাড়ি নিমু? বন্ধু তোর আইডিতে শুধু বিবেজটা না, আর আমার আইডির দাম 3 লাখ টাকা। এবার তুই বল তোর আইডির দাম কত? বন্ধু প্লিজ, বন্ধু প্লিজ, তোর কাছে রিকোয়েস্ট রইল, আইডিটা বদলা বদলি করস না, তোর আইডি আমার দিয়ালা। করে মাইকটা অফ করে লই। আচ্ছা, ওর হিপো বাড়ির দাম তো কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা হইব, আর আমার যে বিবেজ আইডি এইটার দাম তো 1,000 টাকার বেশি জীবন হইতো না। আর পাটার প্রোগ্রাম থেকে যদি শুনে আমি আইডি চেঞ্জ করে ফেলছি, তাহলে আমার আইডি থেকে বিবেজ 15-20 দিনের মধ্যে নিয়ে যাইব, তারপরে কয়েকদিন পরে আমি আবার হিপো বাড়ির মধ্যে বিবেজ নিয়ে নিতে পারমু, তাহলে তো আমার 2-3 লাখ টাকা হইব, বিবেজ হইব, লাভ লাভ। আচ্ছা আমি রাজি হইয়া যাই। এই রাফি বেটা, তুই কই কথা কইতে আসছ না কে রে? আরে বন্ধু, তোর আম্মু আমাদের বাসায় আইছিল, আমার দেখি প্রথমে জিজ্ঞেস করে, বাবা তোমার সাথে আমার ছেলের কথা হয়নি। আমি বললাম হ্যাঁ আন্টি কথা হয়, এই তো আরেকটু আগে আপনার ছেলের সাথে কথা বলছি। তারপর তোর আম্মু বললো, বাবা দেখো আমার ছেলেটা যাতে মন খারাপ না করে, ওর একটু বুঝাই টুজা রাখো। তোর আম্মারই কথা শোনার পর থেকে তোর প্রতি আমার মায়া অনেক বাইরে গেছে, তুই এখন থেকে আমার কলিজার বন্ধু। আচ্ছা বন্ধু, আইডি না বলে চেঞ্জ করবি? তোর পাসওয়ার্ডটা আমার হোয়াটসঅ্যাপে দে, আর আমারটা তোর আমি দিতাছি। কি কইলি? আমার আম্মু তোকে বাসায় গেছে মানি? আমার আম্মুর তো আমি 2 মাস আগে ইতালি লই আইছি। ও তাইলে মনে ওইটা তো খালা আছিল। খালা মানি? আমার মার তো কোনো বইনি নাই। এ বেড়াই, তুই কি আমার কাজে লাগবি নাকি হোয়াটসঅ্যাপে আমার আইডি পাসওয়ার্ড দিবি আর আমারটা নিবি? আচ্ছা আচ্ছা বন্ধু, তাইলে এসব বাদ দে, হোয়াটসঅ্যাপে তোরে আমি আমার আইডি পাসওয়ার্ড দিতাছি, আর তোর আইডি পাসওয়ার্ড আমার দিয়া দে। আচ্ছা তোরে আমি এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দিতাছি। তো গাইস, এখানে দেখতে পারতাছো আমি কিন্তু অলরেডি হিপো বাড়িতে আইসা পড়ছি, মানি ভাই কি কমু, একটা 1,000 টাকার আইডি দিয়ে 1 লাখ টাকার আইডি পাইয়া গেছি। আগে আমার আইডির মধ্যে একটা গানও ম্যাক্স আছিল না, কিন্তু বর্তমানে এমন কোন গান নাই যেটা ম্যাক্স নাই, এই আইডির মধ্যে সবগুলো গানই ম্যাক্স আছে। এখন থেকে কারো গ্রুপে গেলে খালি ম্যাক্স ইমোট মারমু ভাই, কোনটা মাইরা কোনটা মারমু এইডি কুল পাইতাম না। আগে আমার কাছে একটা গানেরও ম্যাক্স ইমোট আছিল না, এই জন্য মানুষ আমার অনেক অপমান করত, কিন্তু এখন এখন আমার অপমান করার মতন সাহস কারো নাই, কারণ আমার কাছে সবগুলো গানেরই ম্যাক্স ইমোট আছে। আচ্ছা গাইজ, একটা কাজ করি, ওয়ার্ল্ড ইনভাইট দে, ওয়ার্ল্ড ইনভাইট দেওয়ার পর পোলাপাইন গ্রুপে হিপ হপ দেখিয়া মনে হয় পাগল হয়ে যাইব। ওরে কার গ্রুপ আইছি, গোল্ডেন হিপ হপ বান্ডেল সিজন 2 এর বট। এই মিয়ে, তুমি কার কি বলতাছো, তুমি জানো আমি কে? এই বেটা, জানার কি আছে, তুই কি এটা তো দেখতেই পারতাস, একটা সিজন 2 এর আইডি কিনা কি বাপ নিতাছ নাকি? এত বাপ দেখাইস না, টাকা হইলে এরকম আইডি যেসব মন চাই সময় কিনা যায়। দূর তগলো গ্রুপে থেকে লাভ নাই, বটের বাচ্চা বটেরা থাক। কি বলবো, কষ্টের কথা, হালার ঘালা সিজন 2 এর অপমান করছে, ওর মনে মাথা সমস্যা ছিল। যাই হোক, আবার ওয়াল ইনভাইটে দেখি এবার কি হয়। ও ভাই সিজন 2, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। এই আইডিটা কি আপনি কিনছেন নাকি নিজে খেলা বড় করছেন? মানে বুঝলাম না। না কিছু না ভাই, বাদ দেন। আচ্ছা ভাই প্লিজ, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন, দেখেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি। আচ্ছা তুমি আমার সাথে অ্যাড হতে চাইতেছো কেন? মানে কি দেখা তুমি আমার তোমার ফ্রেন্ড লিস্টে নিবা? ভাই আপনার কাছে গোল্ডেন হিপ হপ বান্ডিল আছে, অনেক রিয়ার বান্ডিল, আমার ফ্রেন্ড লিস্টে একটাও গোল্ডেন হিপ হপ বান্ডিল নেই, তাই আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি। আচ্ছা আচ্ছা ভাই, পরে অ্যাড হবো, তোমরা থাকো আমি গেলাম। দূর বাল, এইডি আমার ভাল লাগে না, মানে কি বলবো, এইডিতে আমার বিগ ফ্যান কয় আমার আইডি দেখা, মানে আমার টাকাটা দেখা, আর আমার আগের আইডিতে আমার বিগ ফ্যান কয় তো আমার বিবেশ দেখা, আর বিবেশটা কিন্তু কোনো টাকাতে পাইনি, মানুষের ভালোবাসার সাপোর্ট দিয়েই পাইছি। আমার বিবেশ আইডি নিয়ে ওয়ার্ল্ড ইনভাইট মারলে যা হইতো।
তাই দেরি না করে আজকে রেজিস্ট্রেশন করুন এবং বেশি বেশি টাকা ইনকাম করুন। ও ভাই বিবেস ভাই লিডিস ভাই আর আর ভাই বিগ ফ্যান ভাই লিডিস ভাই ভাই বিগ ফ্যান ভাই ভাই আমি আপনার সব ভিডিও দেই ভাই। থ্যাংক ইউ ভাই লাভ ইউ। আমি কোনো কল্পনা করতে পারি না আপনার গ্রুপে থাকবো আমি ভাই রে ভাই আমি আপনার সব ভিডিও দেই আপনার এমন কোনো ভিডিও নাই ভাই আমি দেই নাই ভাই মানে আমার মন খারাপ থাকলে আমি আপনার ভিডিও দেখা অনেক মানে অনেক শান্তি ফিল করে অনেক হাসি আসে আমার আপনার ভিডিও দেখা। ও আচ্ছা তাই। ওরে লিউডিস ভাই আমার গ্রুপে। ও ভাই লিউডিস ভাই বিগ ফ্যান ভাই আমি আপনার সব ভিডিও দেখি। আরে লিউডিস ভাই আমি আপনার অনেক বড় ফ্যান শুধু আমি না আমার সব ফ্রেন্ডও আপনার ভিডিও দেখে আপনার অনেক বড় ফ্যান। আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে বসে আপনার ভিডিও দেখি ভাই অনেক মজা লাগে ভাই। থ্যাংক ইউ ভাই আমার সব সময় এভাবে সাপোর্ট দিও। ধন্যবাদ ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। ভাই রে ভাই আমার আইডি আমার কত ভালো আসিল মানুষ আমার কত সম্মান দিত ক কি রে ও আর দিল কেন। এ বেডে লিউডিস আমার আইডি আমারে দিয়া দে তোর আইডি তুই লইয়া যা। মানে কেন কি হইছে? আরে ভাই পোলা ব্যাংক খালি গ্রুপে আইসা লিউডিস ভাই কয় তোরে বিচারে আর আমার বলে আপনি কে? তোর আইডির মধ্যে আমার কোনো দামই নাই পোলা ব্যাংক খালি তোরই বিচারে আমি আইডি দিয়ে কি করমু? এর থেকে অনেক ভালো আমার আইডি আমার আইডি আমার ভালো ভাই তোর আইডি আমার লাগতো না। ওর মতো যে সেম প্রবলেমে আমি পড়ছি এইটা ওর বলা যাব না আমার এখন ওর সাথে একটু ভাব নেওয়া লাগবো। আমার নিজের আইডি কি আমি তোর থেকে টাকা দিয়ে কিনবো নাকি? টাকা দিয়ে না কিনলে আইডি পাবি না আমি তো বদলা বদলি করছি। ওই কি রে ভাই বুঝলাম না এক ঘন্টা নিয়ে তোর সাথে আইডি বদলা বদলি করছি এখন ভাল লাগতেছে না আমার আইডি আমার দিয়ে দিবি তোর আইডি তুই লইয়া যাবি এত কথা ফেসাইতেছস কেরে? বন্ধু আমি বুঝছি এক টাকার আইডি হোক যার আইডি তার কাছে ভালো এখন তুই এত কথা বাদ দিয়ে আমার আইডি পাসওয়ার্ড আমার দে। বন্ধু প্লিজ বন্ধু তুই না আমার বন্ধু আমার আইডি পাসওয়ার্ড আমার দিয়া দে আমি আর কখনোই কোনোদিন এমন করবো না যে আইডি দিয়ে খেলতাছি ওই আইডি দিয়ে শুকুর আলহামদুলিল্লাহ অন্যের আইডির প্রতি লোভ আর কখনই করবো না। হো হো হইছে হইছে থাম তোর আইডি আমার এমনি ভাল লাগে না আমি তোরে বলতাম হিপো বান্ডেলে কারো গ্রুপে গেলে মানুষ হিপো বান্ডেলে বিগ ফ্যান বলে আমার দেখে বলে না মানে এই জায়গায় টাকাটা নিদাম আমার কোনো দামই নাই। এই জায়গা মূলত মানুষ হিপো বান্ডেলের বিগ ফ্যান বলে আমার না মানে হিপো বান্ডেল না যে কেউ গ্রুপে থাক তারে বিগ ফ্যান বলবো ভাই তাহলে এই জায়গায় দামটা রইলো কি মানে আমার দামটা কি? তোর আড়ি আমি ওয়ার্ল্ডে মারছি মানে কি বলবো এই জায়গায় মানুষ হিপো প্রাধিক বিগ ফ্যান বলে আমার দেখে না মানে সব দাম হিপো বান্ডেলেরই। যাই হোক ভাই আমার এত লাখ টাকার আড়ি দরকার নাই আমি মানুষের ভালোবাসা দিয়ে যে বিবেচ পাইছি আমার ওই আইডি আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কোনো ভালো আইডি দরকার নাই। আর তোর আড়ি আমি এখনই লগ আউট মেরে হোয়াটসঅ্যাপে তোর আমি আইডি পাসওয়ার্ড দিতাছি আর তুই আমার হোয়াটসঅ্যাপে আমার আইডি পাসওয়ার্ড দে। আচ্ছা বন্ধু আমাদের কাছে যত কিছু থাকুক তারপর আমরা আমাদের জিনিস না কখনো সন্তুষ্ট থাকতে পারি না। আর এই যে এখন আমি আমার আইডি চাইসা বললাম ভাই নিজের আইডি যত খারাপ হোক যত বটাডি হোক তারপর না ভাই নিজের আইডির মধ্যে একটা আলাদা শান্তি থাকে অন্যরকম একটা মজা লাগে যেটা অন্য কোন আইডিতে পাওয়া যায় না। তুমি অন্যের 50,000 টাকার আইডিতে খেলার চেয়ে নিজের 50,000 আইডিতে খেললে বেশি মজা পাইবা। এইটা আমার সেকেন্ড আইডি আমার প্রথম আইডি ছিল 71 লেভেল যেটা 2021 সালে ফেসবুক ডিজেবল হয়ে যায় তারপর থেকে আমার আইডিও চলে গেছে। যাদের ফ্রি ফায়ারের প্রথম আইডি হারাইছো তারা বুঝবা প্রথম আইডি হারানোর কি কষ্ট। ভাই নিজের কাছে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো আর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলো। আজকে তোমার কাছে নাই তো কি হইছে আল্লাহ চাইলে তোমার কালকেও দিতে পারে। তো তোমরা অনেকই ডায়মন্ড টপ আপ করতে চাও কিন্তু ট্রাস্টেড কোনো পেজ খুঁজে পাও না তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। দেখো স্ক্রিনের উপর একটা নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিলে আমার কাছে ডায়মন্ড টপ আপ করতে পারবা।